আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আশা করছি প্রত্যেকে ভালো আছেন এটি নুরানি বেগম তারাপুর জিপিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরানি বেগম সহকারী শিক্ষক তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে আমাদের যে সমস্ত শিক্ষক মণ্ডলীরা পাওয়ার পয়েন্টে কাজ করতে চাচ্ছেন বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন আমার আজকে টিউটোরিয়ালটি তাদের জন্য একদম শুরু থেকে তো প্রথমে আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো আপনাদের আপনারা কীভাবে পাওয়ার পয়েন্ট ফোল্ডারটি ওপেন করবেন এবং এটা এটার রিনেম করবেন তো চলেন শুরু করি আমরা এই যে ডেস্কটপ এনভায়রনমেন্টে আপনার রেক মাউসটি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে নিউ লক্ষ্য করা নিউ নিউ থেকে আপনি যাবেন নিউ নিউয়ের এই যে এখানে ধরবেন এখানে ধরলে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে অনেকগুলো অপশন চলে এসেছে আপনি এখান থেকে যাবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে যে দেখাচ্ছে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই এই ফোল্ডারটি ওপেন হয়েছে তো আপনি এখানে একটা নাম দিতে পারেন এর আপনি যে বিষয় নেবেন প্রথমে সেই বিষয়টি দিতে পারেন ধরেন যে ইংলিশ তো আপনি ই এন জে এল আই এস এস ইংলিশ লিখলেন কোন ক্লাসের করতে চাচ্ছেন সেই ক্লাসটি লিখলেন ধরেন আমি ক্লাস ফোরের করতে চাচ্ছি তো ক্লাস ফোর লিখলাম এরপরেও আপনি আরও দিতে পারেন যে এটা কোন লিসেনের কোন ইউনিটের এগুলাও দিতে পারেন তো এটুকু লেখা শেষ হয়ে গেলে আপনারা বাইরে ক্লিক করবেন তো এই ফোল্ডারটির নামকরণ করা হয়ে গেল এবার আমি এই ফোল্ডারের কিছু পরিচিতি আপনাদেরকে দেখাবো তো এই ফোল্ডারটি আমরা কিভাবে খুলব এটার উপরে ডাবল ক্লিক করব। মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করার পর আমরা এরকম একটা ফিচার আপনাদের সামনে চলে আসবে এখানে ফাইল হোম ইনসার্ট ডিজাইন ট্রানজিশন অ্যানিমেশন স্লাইড শো ভিউ ভিউ অ্যাডিনস অনেক কিছু আছে তো আমি শুরুটা দেখাচ্ছি আপনারা কীভাবে শুরু করবেন তো এই যে দেখেন হোম হোম থেকে প্রথমে আপনারা নিউ স্লাইড নেবেন নিউ স্লাইডে ক্লিক করবেন এখানে স্লাইড অনেকগুলো স্লাইডের ইয়ে দেওয়া আছে আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডটা নেবেন ব্ল্যাঙ্ক এই যে একটা স্লাইড নেওয়া হয়ে গেলো তো এই স্লাইড নিয়ে আমরা স্লাইডে আমরা পাওয়ার পয়েন্টে এই স্লাইডে সরাসরি লিখতে পারবো না লিখার জন্য আমাদের কী করতে হবে টেক্সট বক্স অথবা শেপ নিতে হবে যে ইন্টার ইনসার্ট থেকে ইনসার্ট থেকে আমাদের টেক্সট বক্স অথবা শেপ নিতে হবে তো আমরা শেপে ক্লিক করলে টেক্সট বক্স থেকে ইনসার্ট থেকে শেপে যেতে হবে সেপ থেকে আপনারা টেক্সট বক্স নিয়েও লিখতে পারেন আবার শেপ নিয়েও লিখতে পারেন তো আমি এই যে শেপটা নিচ্ছি দেখেন প্লাস চিহ্ন যখন দেখবেন যে প্লাস চিহ্ন এসেছে তখন আপনারা এটাকে টেনে ধরে এইভাবে বড় করতে পারেন এখন আপনারা লিখলে এর মধ্যে লেখা চলে আসবে যে আমি লিখতেছি লেখা চলে আসতেছে তো যাই হোক এভাবে আপনারা লিখতে পারবেন তো আপনারা লেখা লেখা শেষ হয়ে গেলে আচ্ছা এভাবে আপনারা শেপে লিখতে পারবেন চেঞ্জ দেখেন ফ্রন্ট চেঞ্জ করবো এবং কিভাবে বড় করবো তো এটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করে আমি বাম পাশে নিয়ে আসবো নিয়ে আসলে দেখেন আমার লেখাটা সিলেক্ট হয়েছে আমি যদি কন্ট্রোল এ ধরি তাহলেও আমার আচ্ছা কন্ট্রোল এ ধরলে পুরো স্লাই শেপটা সিলেক্ট হচ্ছে আমরা লেখাকে সিলেক্ট করব তাহলে আমরা যে লেখার ডান পাশে কারসারটা রাখবো রেখে আমরা বাম দিকে টেনে নিয়ে আসবো তাহলে আমার লেখাটি দেখেন সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আমরা নিকোষ ব্যান নিকোশ ব্যান এই ফ্রন্টটা ফ্রন্টা রাখবো কেননা কন্টেন্টের জন্য নিকোশ ব্যান ফ্রন্টটি খুবই ভালো আপনারা অন্য ফ্রন্টে যদি লিখেন তো দেখবেন যে আপনার ফ্রন্টগুলো ভেঙে গেছে বা যে ডাউনলোড করে আপনার কন্টেন্টটি দেখবে সে হয়তো ভালো করে আপনার কন্টেন্টটি দেখতে পারবে না সেই জন্য আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে আপনারা নিকোশ ব্যান নিকোষ ব্যানে লিখবেন এই যে ব্যান নিকোশ ব্যানটা সিলেক্ট করে দেবেন এবং সাইজ কন্টেন্টের সাইজ একটা মডেল কন্টেন্টের ফ্রন্ট সাইজ মূলত ছত্রিশ বত্রিশ ছত্রিশ এরকম সাইজের হয়ে থাকে তো আপনারা বত্রিশ থেকে চল্লিশের মধ্যেই রাখবেন এর বেশি করবেন না আর ক্যাপশনটা একটু বড় করবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে রাখবেন বা পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে রাখবেন আর কি তো আশা করছি আপনারা আজকে কিভাবে পাওয়ার পয়েন্ট ফোল্ডারটি ওপেন করবেন রিনেম করবেন এবং নিউ স্লাইড নিয়ে তাতে শেপ নিয়ে কিভাবে লিখতে পারবেন তো এই পর্যন্ত ছিল আমার আজকের টিউটোরিয়ালটি আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আমি পরবর্তী ধাপে আপনাদের নিয়ে আরও ভিডিও টিউটোরিয়ালগুলো করব তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ